হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো। তো আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেইছিলে আমাদের হায়ার সেকেন্ডারি স্কুলের প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশনে আমি গিয়েছিলাম, সেই ব্লগটা আমি আপলোড করেছি। তো সেটা ছিল সেকেন্ড ডে, আর আজকে হচ্ছে থার্ড এবং লাস্ট ডে। তো সেখানেই আমি আর মা যাচ্ছি। তো এখন বাজে রাত 8:30, আর সেখানে আসছে আসামের একটি খুবই পপুলার সিঙ্গার। তো তার নাম হচ্ছে পাপড়ি গগৈ, নামটা শুনে হয়তো অনেকেই চিনে গেছো। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। তো টোটোতে উঠে গেছি, টোটো থেকে অলরেডি নেমেও পড়েছি। তো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ভেবেছিলাম আজকে বৌমুনিকে সঙ্গে করে নিয়ে আসবো, তো পুচকি অনেকটাই ছোট, সেজন্য মাকেই নিয়ে আসতে হলো। তো কোনো ব্যাপার না, তো ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, সেজন্যই মাকে নিয়ে আসলাম। তো সেখানে ঢুকতে ঢুকতে তো দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, আমরা একটাও চেয়ার ফাঁকা পাইনি, তো আমরা পেছনেই দাঁড়িয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে পাপড়ি গগৈকে দেখার জন্য, সত্যি মনেই হচ্ছে না যে এটা কোনো স্কুলের প্রোগ্রাম। তো ভিডিওটা এনজয় করো। তো পাপড়ি গগৈ স্টেজে ওঠার আগে অন্য একটা সিঙ্গার গাইছিল, সে ভালোই গাইছিল মোটামুটি। একটু এনজয় করছিলাম, দেবের গান চালিয়েছিল। তো বাংলা মন মানে না মুভি থেকে মন মানে না গানটা চালিয়েছিল, ভালোই গাইছিল মোটামুটি। তো আমরা সেই গানেই ডান্স করছিলাম। সবাই অনেক ওয়েট করার পর ফাইনালি এন্ট্রি নিচ্ছিল পাপড়ি গগৈ। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চিনাকি আমার অসমৰ সম্পদ, অসমৰ রত্ন, অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ খলকনিৰ সৃষ্টি কৰা আমার ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আপোনালোকে ইমান সময় অনুষ্ঠান চাবৰ বাবে ৰৈ আছে, প্ৰথমেই মই আপোনালোকৰ ওচৰত ক্ষমা বিচাৰিছো যিহেতু অকণমান পলম হ'ল আপোনালোকৰ ওচৰত আহি পোৱাত, গতিকে ক্ষমা কৰি দিব বুলি কামনা কৰিছো। বেছি দেৰি নকৰোঁ, অনুষ্ঠান আৰম্ভ কৰিব বিচাৰিছো। ইমান ঠাণ্ডা বতৰ, গতিকে মোৰ বাবে নহয় আপোনালোকৰ বাবে এটা হাত চাপৰি বিচাৰিছো। মিউজিক এনজয় করতে করতে সব ফ্রেন্ডসদের সঙ্গে একটু সেলফিও তুলে নিলাম। রাত হয়ে গেছে, গান শুনতে শুনতে বেজে গেছে রাত 12টা, এখন বাড়ি ফেরার পালা। তো সবার সঙ্গে অনেক এনজয় করলাম, তোমরাও হয়তো ভিডিওটা এনজয় করেছো। আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য আমাদের পেছনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, বাই।